ওপারে আজিমগঞ্জ স্টেশন এপারে মুর্শিদাবাদ স্টেশন মাঝে ভাগীরথী নদী প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হতে চলেছে এইবার মার্চেই ভাগীরথীর উপরে চলবে নসিপুর রেল সেতুর উপর দিয়ে ছুটবে দূরপাল্লার ট্রেন চলুন ঘুরে দেখাই নসিপুর রেল ব্রিজের শেষ মুহূর্তের প্রস্তুতি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে নাম নসিপুর রেল সেতু দৈর্ঘ্য তিনশো তেরো মিটার এবারে মুর্শিদাবাদ থানার ও ওপারে আজিমগঞ্জ এই দুয়ের মাঝে সংযোগ স্থাপনকারী এই সেতু এই সেতু তৈরির কাজে প্রায় দুই দশক আগে শুরু হয়েছিল হয়েছিল কাজ তৈরি ব্রিজও কিন্তু রেল চলতে পারেনি জমি জটের কারণে তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল এবারে সব জল্পনার অবসান করে রেল লাইনের ওপর দিয়ে গাড়ি ছুটতে দেখা গেল নসিপুর রেল ব্রিজে না প্যাসেঞ্জার নিয়ে নয় আপাত আপাতত পাথর নিয়েই ছুটল গাড়ি লোড টেস্ট করা হলো ব্রিজের সব ঠিক থাকলে মার্চেই প্যাসেঞ্জার নিয়ে ছুটবে ট্রেন দু সালের তিরিশে ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এই রেল সেতুর শিলান্যাস করেন তারপর দু সাল থেকে শুরু হয় কাজ দু সালের মধ্যে ভাগীরথীর উপর গড়ে ওঠে এই রেল সেতু তারপর থমকে যায় কাজ জমি জটে আটকে পড়ে নসিপুর রেল সেতুর বাকি সমস্ত কাজ তারপর দীর্ঘ সময়ের ব্যবধান দু হাজার চব্বিশে সেই কাজ প্রায় শেষের দিকে পুরো নিরাপত্তা রেলের যে একদম খুঁটিনাটি তা কিন্তু কাজ করছেন যারা নির্মাণ শ্রমিক রয়েছেন সেতু নির্মাণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু খুঁটিয়ে পরিদর্শন করছেন পাশাপাশি যে কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজ কিন্তু রয়ে গে এখনও পর্যন্ত চলছে পাশাপাশি যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে দু হাজার তেইশের উনতিরিশে জুলাই যখন শিয়ালদা শাখার আধিকারিকেরা আসেন এবং পরিদর্শন করেন তারা জানিয়েছিলেন দু হাজার চব্বিশ সালেই এই রেল সেতুর উপর দিয়ে ছুটবে ট্রেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই কাজ শেষ করার কথা ছিল কাজও প্রায় শেষ হয়ে এসেছে আগামী মার্চ মাসেই সূত্র মারফত জানা যাচ্ছে এই রেল সেতুর উপর দিয়ে ট্রেন ছুটবে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানান মার্চেই ছুটবে রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন থেকেই প্রতিনিয়ত আমি ইস্টার্ন রেলের জিএম এর সঙ্গে যোগাযোগ রেখেছি টিআরএম এর সঙ্গে রেখেছি এবং তাদের কথা মতো এবারে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের আগে যারা ওই যে কোম্পানি কাজটা করছে তারা রেলের উপরে হ্যান্ডওভার করবে এবং সেই হ্যান্ডওভার হওয়ার পরেই ট্রেন চলাচল শুরু হবে সেটা মার্চের ফার্স্ট উইকের মধ্যে আমাদের বিশ্বাস রেলমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা ভার্চুয়ালি উদ্বোধন করবেন যেহেতু নির্বাচন আসন আসতে পারবেন কিনা আমি জানি না আসতেও পারেন শাশুড়িরে আমি নিজে আমন্ত্রণ জানিয়ে রেল প্রতিমন্ত্রীকে সূত্র মারফত খবর আগামী মার্চ মাসেই এই রেল লাইন অর্থাৎ নসিপুর রেল সেতুর উপর দিয়ে ট্রেন ছুটতে পারে ইতিমধ্যেই ট্রেনের চাকা মালগাড়ির চাকা কিন্তু গড়িয়েছে নসিপুর রেল সেতুর উপর দিয়ে মুর্শিদাবাদবাসী দীর্ঘদিনের অপেক্ষা প্রায় কুড়ি বছরের অপেক্ষার অবসান হতে চলেছে রেল যোগাযোগ হচ্ছে এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে ফরাক্কা থেকে বহরমপুর কেন্দ্র সদরে আসতে অনেক সময় লাগে এছাড়াও শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয় নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার অনেক মানুষ যারা উত্তরবঙ্গে যেতে চান মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও তাদের জন্য একটা বিশাল সুবিধা হবে এবং যারা আমরা ডেলি প্যাসেঞ্জার তাদের জন্য রেল রেলের এখানে যদি পরিষেবা বাড়ে এবং যদি রেলের সংখ্যা বাড়ে তাহলে আমাদের আরও সুবিধা হবে যাতায়াতের জন্য খুব ভালো খুবই আনন্দ আনন্দ পাচ্ছি চালু হবে ট্যুরিস্ট এখানে নামবে আমাদের সুযোগ সুযোগ সুবিধা 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 হবে হবে আমরাও ঘুরতে গেলে সবার আছে এখানে অন্যতম স্থান হতে চলেছে এই মুহূর্তে মুর্শিদাবাদ নীপুর রেল সেতু উদ্বোধনের পর যেমনভাবে বাণিজ্যিক দিক থেকে মুর্শিদাবাদের একটি অন্য জায়গা যাবে পাশাপাশি পর্যটনেও এই রেল রেলসেতু উদ্বোধন হওয়ার পর কিন্তু একটা অন্য জায়গায় যাবে বলে মনে করছেন সকলেই লালবাগ থেকে সুভরাজ সরকারের সাথে বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ